গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং একাদশ শ্রেণীর জিওগ্রাফি নিয়ে ক্লাস করব। অনেকেই আমাকে জানিয়েছো যে ক্লাস ইলেভেনের ভিডিওগুলো তোমাদের চাহিদাটা অনেক বেশি, তো শুধু তোমাদের বলে নয় যে কোনো ক্লাসেরই অবশ্যই ভিডিওগুলো আমি দেবো কন্টিনিউ। আর বুঝতেই পারছো বিভিন্ন কাজের মধ্যে থেকে আমাকে ভিডিও করতে হচ্ছে, ফলে একটু তো ওয়েট করতেই হবে। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই আজকে নতুন একটা পার্ট শুরু করব। আমরা প্রাকৃতিক ভূগোলের কিন্তু অনেকটা পার্ট কিন্তু করে নিয়েছি, মোটামুটি প্রথম থেকে শুরু করে দু তিনটে ইউনিট আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা একটু প্রাকৃতিক ভূগোল ছেড়ে অর্থনৈতিক ভূগোলের দিকে একটু এগোবো এবং সব থেকে প্রথম চ্যাপ্টার যেটা সম্পদ শাস্ত্র, আমাদের এই অর্থনৈতিক ভূগোলের সম্পদ বলে যে চ্যাপ্টারটা রয়েছে ফার্স্ট, সেটাকে আমরা কিন্তু আজকে শুরু করব এবং প্রথম প্রশ্ন দিয়ে আমরা কিন্তু আলোচনাটাকে এগিয়ে যাব। তাহলে আজকে আমরা দেখে নিচ্ছি আজকে অবশ্যই তাহলে কোন ক্লাস, অর্থনৈতিক ভূগোল, ইকোনমিক জিওগ্রাফি এবং সম্পদ চ্যাপ্টার। আজকে প্রথম প্রশ্ন, সম্পদ কাকে বলে? সম্পদের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটার মান পরীক্ষায় তুমি ধরে নাও 2+5 অর্থাৎ 7 নম্বরের প্রশ্ন এইভাবে কিন্তু আসতে পারে। তো যাই হোক, আমরা পরিপূর্ণ আলোচনা করব। এই কোশ্চেনটা ব্যাখ্যা করার আগে পুরো সম্পদকে নিয়ে আমরা একটু আলোচনা করি আগে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আর যারা আমাকে প্রথম দেখছো তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, সম্পদের সংজ্ঞা যখন আমরা লিখতে যাব তো আমাদের একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে যে সম্পদ জিনিসটাকে আমাদের আগে কিন্তু বুঝে নিতে হবে। সম্পদ কিন্তু কোনো বস্তু বা পদার্থ নয়, কোনো বস্তু বা পদার্থের মধ্যে যে কার্যকরী গুণ বা ক্ষমতা লুকিয়ে থাকে তাকেই বলা হচ্ছে সম্পদ। এবং সম্পদ শাস্ত্রের জনক যাকে বলা হচ্ছে জিমারম্যান, তারই কিন্তু সংজ্ঞাটা অনুসরণ করে আমরা কিন্তু আলোচনা করব। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এটা একটা পেন, তোমরা দেখতে পাচ্ছ এই পেনটা দিয়ে আমি এখানে একটা সুন্দর দাগ দিলাম, অর্থাৎ কালি আছে, দাগ কিন্তু হচ্ছে। যতক্ষণ এই পেনটার মধ্যে কালি রয়েছে, যতক্ষণ আমরা এই পেন দিয়ে কিছু লিখতে পারছি, ততক্ষণই কিন্তু একে আমরা কি বলবো? সম্পদ। যখন এই পেনের কালি শেষ হয়ে যাবে, যখন এই পেনটার কার্যকরী গুণ আর থাকবে না, অর্থাৎ আমি কোনো লিখতে পারবো না, তখন থেকে তার কিন্তু কোনো সম্পদের গুণগত মান থাকলো না, অর্থাৎ সে কিন্তু সম্পদ নয়। তাহলে কি বুঝতে পারলাম? যে কোনো বস্তু সম্পদ নয়, যদি সেই বস্তুর মধ্যে কার্যকরী গুণ থেকে থাকে তবে সেই গুণটাকে আমরা কি বলবো? সম্পদ। এবং সম্পদ মানুষের প্রত্যেকটা মুহূর্তে অভাব মোচন করছে, তার চাহিদা মেটাচ্ছে এবং অর্থনৈতিক বিকাশে একটা প্রধান ভিত্তি হিসেবে চিহ্নিত হচ্ছে আমাদের কিন্তু সম্পদ। দেখো, অনেকের ভালো বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, ধন সম্পদ রয়েছে, আমরা বলি টাকা পয়সা মূলধন ইত্যাদিগুলো রয়েছে, এগুলো সবই কিন্তু সম্পদ। কেন? এগুলোর প্রত্যেকে কিন্তু একটা কার্যকরী গুণ রয়েছে। আমরা মানুষকেও কিন্তু সম্পদ রূপে কল্পনা করি, কারণ মানুষের মধ্যেও কিন্তু কার্যকরী গুণটা রয়েছে। যেমন এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার পড়াটা শুনে বা বুঝে তোমাদের কিন্তু অনেকটা লাভ হচ্ছে, অর্থাৎ আমার মধ্যে গুণটা বাইরে প্রকাশ করছি বলেই আমি কিন্তু একটা সম্পদ। অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় সম্পদ যদি তার কার্যকরী গুণ থাকে। এবার যদি না থাকে তখন তাকে আমরা বলি নিরপেক্ষ উপাদান, সেটাকে নিয়ে আমি পরের ক্লাসে আলোচনা করব বা আজকের মধ্যেও কিছুটা অংশ ব্যাখ্যা করব। তাহলে চলো প্রথমে আমরা সংজ্ঞাটা একবার দেখে নিই কিভাবে লেখা রয়েছে। অধ্যাপক জিমারম্যানের মতে সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয়, কোনো বস্তু বা পদার্থের মধ্যে যে কার্যকরী ক্ষমতা লুকিয়ে থাকে তাই হলো সম্পদ, যে কথাটা আমি বললাম। এবং বলা হচ্ছে তারপরে দেখো কতগুলো পয়েন্ট আউট করেছি আমি, এই পয়েন্টগুলোকে তোমরা সংজ্ঞার মধ্যে অবশ্যই ইনক্লুড করবে, তাহলে লেখার লেভেলটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। শুধু তাই নয়, সম্পদের কিছু ইন্টারনাল যদি বৈশিষ্ট্য চাওয়া হয়, যেমন আমরা এখানে আলোচনা করব, তার মধ্যে এই পয়েন্টগুলোকে কিন্তু আমরা অ্যাড করতে পারি। দেখো পয়েন্টগুলো কি, সম্পদ হলো পদার্থের সেই কাম্য শক্তি যা মানুষের অভাব মোচন করে, মানুষের চাহিদা মেটায়। অর্থাৎ যে জিনিসটা মানুষের চাহিদা মেটায় না তাকে কখনোই কিন্তু আমরা সম্পদ বলবো না। অর্থাৎ যার ক্ষমতা রয়েছে, যা অভাব মোচন করতে সক্ষম এবং মানুষের চাহিদা মেটাচ্ছে, সেটাই সম্পদ। এবং বলা হচ্ছে সম্পদ মানুষের নির্দিষ্ট লক্ষ্য পূরণের উপায়, মানুষের অর্থনৈতিক বিকাশের ভিত্তি। অর্থনৈতিক বিকাশ, আমার আজকে যা ইকোনমিক কন্ডিশন রয়েছে, আমি চাইবো দিনের পর দিন যাতে লেভেলটা আরো বাড়ে, আমি যেন আরো অনেক বেশি শক্তিশালী হতে পারি পয়সাপাতির দিক থেকে, অর্থাৎ ইকোনমিক্যাল সাইডের দিক থেকে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই একমাত্র সম্পদই আমাকে পারবে সেই জায়গায় কিন্তু পৌঁছে দিতে, অর্থাৎ মানুষের অর্থনৈতিক বিকাশের ভিত্তি। আজকে গোটা ওয়ার্ল্ডের মধ্যে যে সবচেয়ে ধনী, তার ক্যালকুলেশন করা হচ্ছে কিন্তু তার কত ডলার টাকা পয়সা রয়েছে, বা আজকে ভারতের মধ্যে বা তোমাদের গ্রামের মধ্যে যে কোনো জায়গার মধ্যে কে সবচেয়ে বেশি ধনী তার বিচার হচ্ছে কিন্তু তার ব্যাংক ব্যালেন্স কত, তার বাড়িঘর কেমন বা কি বৃত্তান্ত, অর্থাৎ ইকোনমিক্যাল সাইডটা পুরোটা কিন্তু সম্পদের উপর ডিপেন্ডেন্ট। নেক্সট বলা হচ্ছে সম্পদ সুখ সমৃদ্ধি ক্ষমতা ঐশ্বর্য
ভোগ ও নিরাপত্তার বাতাবরণ সৃষ্টি করে মানুষের সামগ্রিক কল্যাণ সাধনে সাহায্য করে। অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কল্যাণময় যে জিনিসগুলো রয়েছে তার পেছনে কিন্তু সম্পদেরই হাত রয়েছে। লাস্ট একটা পার্ট আমরা সংজ্ঞার মধ্যে দেখব, সম্পদের অভাব সমাজ ও অর্থনীতিকে দুর্বল করে এবং রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করে। অর্থাৎ যদি কোনো একটা এলাকাতে সম্পদের ঘাটতি চলে আসে, সম্পদ নেই, সম্পদের অভাব হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই অর্থনীতি আস্তে আস্তে কি হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে। নট অনলি সো, রাজনৈতিক অস্থিরতা অর্থাৎ মানুষে মানুষে দ্বন্দ্ব, প্রত্যেকটা এলাকার সঙ্গে এলাকার একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে, যুদ্ধ বাঁধবে, অর্থাৎ পুরো পৃথিবীটা একটা অস্থিরময় পরিস্থিতির কিন্তু সম্মুখীন হবে। এটা হচ্ছে যদি সম্পদের অভাব ঘটে যায়, তাহলে আমরা কিন্তু সম্পদের সংজ্ঞা এবং সম্পদের মধ্যে কোন কোন মেইন জিনিসগুলোকে আমরা সংজ্ঞার মধ্যে ইনক্লুড করব সেগুলোকে আমরা দেখে ফেললাম। এবার আমরা পরবর্তী পার্ট নিয়ে ব্যাখ্যা করব সম্পদের প্রকৃতি এবং তার কিছু বৈশিষ্ট্য। দেখো এর বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার ওয়ান ফার্স্ট পয়েন্ট আমরা আলোচনা করব উপযোগিতা। উপযোগিতা মানেটা কি? এক কথায় অভাব মোচন করার ক্ষমতা। অর্থাৎ যদি কোনো বস্তু বা যদি কোনো ব্যক্তির মানুষের চাহিদা মেটাতে অক্ষম হয় বা মানুষের অভাবটাকে মোচন করতে না পারে তখন তাকে কখনোই সম্পদ বলবো না। একটু উল্টো দিকে যদি ভাবি যে পৃথিবীতে যে সমস্ত বস্তু বা উপাদানে ক্ষমতা রয়েছে অভাব মোচন করার তাদেরকেই আমার এক কথায় কি, অর্থাৎ যার উপযোগিতা রয়েছে তাকে আমরা এক কথায় সম্পদ বলবো। এখানে কিন্তু বেশি করে লেখার কোনো প্রয়োজন নেই, তোমাকে অবশ্যই একটা থেকে দুটো লাইন আর টু দি পয়েন্ট উত্তর লেখার চেষ্টা করবে যাতে অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে তুমি কিন্তু প্রেজেন্ট করতে পারো। যাই হোক আমরা কথা বুঝে নিলাম উপযোগিতা ব্যাপারটা কি। দু নাম্বার কার্যকরিতা, অর্থাৎ যার কার্যকরী গুণ রয়েছে। শুধু উপযোগিতা থাকলেই হবে না, তার কিন্তু কার্যকরী গুণটাও থাকতে হবে। এখানে বলা হচ্ছে আমি হয়তো কোনো একটা বস্তু পেলাম যার উপযোগিতা রয়েছে, আমি জানি যে এটা কিন্তু অভাব মোচন করতে সক্ষম, কিন্তু আলটিমেটলি দেখা গেল সেই জিনিসটা ডিসপুট হয়ে গেছে, তার কার্যকরী সঠিক গুণটা কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে আলটিমেটলি তাকে উপযোগিতা থাকলেও সেই মুহূর্তের জন্য তার কিন্তু কার্যকরী গুণ নেই, তাকে কিন্তু আমরা কখনোই সম্পদ বলবো না। ক্লিয়ার? যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, তুমি বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে এলে, আমি জানি মাছ খেলে আমাদের শরীরে কিন্তু প্রোটিনের পরিমাণটা বাড়ে, অর্থাৎ অভাব মোচনের ক্ষমতা, অর্থাৎ তার কিন্তু একটা ক্ষমতা রয়েছে, মাছের মধ্যে এই ক্ষমতা রয়েছে। কিন্তু মাছটা দুদিন বাড়িতে রাখার পর সে কিন্তু পচে গেছে বা কোনো গন্ডগোল হয়ে গেছে, ওটা খেলে তোমার ক্ষতি হবে, অর্থাৎ তার কিন্তু কার্যকরী গুণটা আর থাকলো না। উপযোগিতা থাকলেও তার কার্যকরী গুণ নেই, অর্থাৎ সে কিন্তু তখন সেই মুহূর্তের জন্য সেই মাছটা কিন্তু সম্পদ নয়। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার। নেক্সট তিন নাম্বার দেখবো আমরা প্রয়োগযোগ্যতা, যাতে সমস্ত জায়গার প্রয়োগ রয়েছে, সমস্ত জায়গাতে যাতে আমি তোমার যে বস্তুটাকে আমি ব্যবহার করতে পারবো তাকে কিন্তু আমরা সম্পদ বলবো। যার প্রয়োগযোগ্যতা নেই, মানুষ যাকে চাইছে না তাকে কখনোই আমরা কিন্তু সম্পদ বলতে পারি না। আমি একটা পেন তৈরি করলাম, পেনের কারখানা আছে আমার বাড়িতে, আমি বাড়িতে পেন বানাই, সেই পেনটা আমি চারিদিকে কিন্তু ডিস্ট্রিবিউট করি। কোনো কারণে দেখা গেল যে পেনটার কোনো ডিসপুট হয়ে গিয়ে বাজারে কিন্তু আর চলছে না, তাহলে আলটিমেটলি আমার পেনটার কিন্তু প্রয়োগযোগ্যতা, অর্থাৎ যেখানে যেখানে ব্যবহার করতো তারা কিন্তু আর ব্যবহার করতে চাইছে না, তার প্রয়োগযোগ্যতা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, অর্থাৎ তার সম্পদের যে লেভেল সেটা আস্তে আস্তে কমতে কমতে একটা সময় চলে আসবে যে দেখা গেল এই পেনটা কেউ আর কিনছেই না, অর্থাৎ তার কিন্তু কার্যকরী গুণ জিরো, তখন তাকে কিন্তু আমরা কখনো সম্পদ বলবো না। অর্থাৎ আমাদের এই লাইনটা মনে রাখতে হবে যে চাহিদা পূরণে সক্ষমতা, মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তার কিন্তু প্রয়োগযোগ্যতা থাকতে হবে, তবেই তাকে আমরা সম্পদ বলবো। নেক্সট চার নাম্বার বলবো গ্রহণযোগ্যতা, যে কথাটা বললাম এর সঙ্গে রিলেটেড অনেকটাই, মানুষের কাছে স্বীকৃতি পাওয়ার একটা সক্ষমতা, মানুষ যাকে চাইছে, মানুষ যাকে গুরুত্ব দিচ্ছে, মানুষ যাকে ভ্যালু দিচ্ছে তাকেই সম্পদ বলবো। যেখানে মানুষ কোনো ভ্যালু দিচ্ছে না যে সম্পদের বা যে উপাদানের, তা কখনোই কিন্তু আমাদের কাছে সম্পদ রূপে গণ্য হবে না। নেক্সট পাঁচ নাম্বার বলা হচ্ছে সৃষ্টিশীলতা, নতুন কিছু সৃজন করার, অর্থাৎ নতুন কিছু তৈরি করার ক্ষমতা থাকতে হবে তার মধ্যে। আমি একটা জিনিসকে সম্পদ তখনই বলবো যখন দেখবো যে তার মধ্যে গুণ তো অবশ্যই রয়েছে এবং নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতাও তার মধ্যে রয়েছে, অর্থাৎ সৃজনশীলতা, সৃজন ধর্মিতা যাকে বলা হয়, সেই ক্ষমতাটা অবশ্যই আমাদের সম্পদের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু রাখতেই হবে। নেক্সট ছ নাম্বার বলবো চাহিদা, বুঝতেই পারছো উত্তরোত্তর আমাদের চাহিদা কিন্তু বেড়েই চলেছে, যেগুলো সম্পদ প্রকৃত যেগুলো সম্পদ তার চাহিদা কিন্তু থাকতেই হবে, যার চাহিদার লেভেল আস্তে আস্তে কমতে শুরু করবে
তা কিন্তু সম্পদের ধর্মটাও আস্তে আস্তে কিন্তু কমে যাবে। অর্থাৎ সেই বস্তুকেই আমরা সম্পদ বলবো যার মধ্যে অ্যাভেলেবেল মাত্রায় কি রয়েছে, চাহিদা রয়েছে। খুব ছোট্ট ছোট্ট লাইন কিন্তু, এক থেকে দু লাইন করে। নেক্সট, সাত নাম্বার, ক্ষয়শীলতা। যে কোনো কিছু সৃষ্টি হলে তার ধ্বংস কিন্তু অনস্বীকার্য, অর্থাৎ বিনাশ তার কিন্তু হবেই, সম্পদও কিন্তু তাই। এই যে আমরা মাটির তলায় একটা সার্টেন টাইমে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদিগুলো কিন্তু সৃষ্টি হয়েছিল, যাকে আমরা বলেছি এখন বর্তমানে জীবাশ্ম জ্বালানি। এটা কিন্তু সম্পদ আমরা জানি, কিন্তু সম্পদটা কি বলতো আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমরা গচ্ছিত অগচ্ছিত সম্পদ নিয়ে পরের দিন ক্লাসে আলোচনা করব। খুবই ভালো টপিকস, খুব ভালো লাগবে আশা করি তোমাদের। এখানে শুধু একটা কথাই বলবো, ক্ষয়শীলতার উদাহরণ অবশ্যই আনার জন্য, যত আমরা খনিজ তেলকে ব্যবহার করছি, যত আমি কয়লাকে ব্যবহার করছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কয়লার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ তার সৃষ্টি হয়েছে একবারই, অফুরন্ত ব্যবহার করার জন্য সে কিন্তু আজকে ধ্বংসের মুখে। অবশ্যই সম্পদের এটা একটা প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ তুমি যত সম্পদকে ব্যবহার করবে তত সম্পদ কিন্তু ক্ষয়শীল হতে থাকবে। একটা সার্টেন টাইমে সে কিন্তু অ্যাবলিস্ট হয়ে যেতে পারে, পুরোপুরি সে কিন্তু নিঃশেষিতও হয়ে যেতে পারে। নেক্সট, আমরা এখানে আট নাম্বার পয়েন্ট দেখব, পরিবেশ মিত্রতা। মিত্র মানে কি, যেটা শত্রু নয়, পরিবেশের বন্ধক যাকে বলা হয়, ইকো ফ্রেন্ডলি। অর্থাৎ যে সম্পদ বা যে বস্তুগুলো, যে উপাদানগুলো পরিবেশের কখনো ক্ষতি করে না, পরিবেশ মিত্র, পরিবেশের বন্ধু, তাকে আমরা কিন্তু সম্পদ বলবো। এখানে দারুণ একটা কথা আমি বলি, আমাদের বর্তমান দিনে প্রযুক্তিগত বিদ্যা বৃদ্ধির জন্য বা সাইন্টিফিক জায়গাগুলোকে অনেক লেভেলটাকে, টেকনোলজিটা ডেভেলপ করার জন্য আমরা কিন্তু বিভিন্ন পারমাণবিক বোমাগুলোকে তৈরি করছি। অনেক দেশ, প্রচুর দেশ, প্রত্যেকটা দেশই প্রায় কম বেশি তৈরি করে। এটা কিন্তু একটা, অবশ্যই তোমরা বলবে সম্পদ, অবশ্যই সম্পদ, আমিও বলবো, কেন তার কিন্তু কার্যকরী গুণ রয়েছে। একটা জায়গায় বোম ব্লাস্ট হয়ে গেলে পরে ওই এলাকাটা কিন্তু ধ্বংস করে দিচ্ছে, অর্থাৎ এটা কিন্তু তার একটা দারুণ পাওয়ার, দারুণ ক্ষমতা, কার্যকরী গুণ। কিন্তু সেই গুণটা কি পরিবেশের সঙ্গে বন্ধুসুলভ না পরিবেশের শত্রুসুলভ? অবশ্যই এটা কিন্তু পরিবেশের ক্ষতি করছে, পরিবেশের কখনো সুফল দিচ্ছে না, অর্থাৎ তাকে কিন্তু আমরা সম্পদ বলবো না। তাহলে দারুণ একটা লাইন কিন্তু পেলাম, শুধু কার্যকরী গুণ থাকলেই তাকে সম্পদ বলবো এমনটা কিন্তু নয়, সেই কার্যকরী গুণটা অবশ্যই পরিবেশের সঙ্গে বন্ধু সুলভ হতে হবে, অর্থাৎ পরিবেশের সঙ্গে ইকো ফ্রেন্ডলি হতে হবে, তখন তাকে আমরা বলবো সম্পদ। তাহলে আট নাম্বার পয়েন্টটা বুঝে ফেললাম যে সম্পদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরিবেশ মিত্রতা। নেক্সট, ন নাম্বার পয়েন্ট আমরা দেখব, জীব মন্ডলের রক্ষণাবেক্ষণ। যে বস্তু বা যে উপাদান পুরো জীবমন্ডলকে আমাদের রক্ষা করে চলেছে, জীবমন্ডলকে টিকিয়ে রেখেছে, আমাদের বাঁচতে সুযোগ সুবিধা সৃষ্টি করে দিচ্ছে, তাকেই কিন্তু আমরা সম্পদ বলবো। যা আমাদের পরিবেশের ক্ষয়শীলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা পরিবেশের বিভিন্ন জায়গাতে প্রবলেম সৃষ্টি করছে, তাকে কখনোই কিন্তু সম্পদ আমরা বলবো না। অর্থাৎ জীবমন্ডলের রক্ষণাবেক্ষণ যে উপাদান করে বা যার গুণ রয়েছে, তাকেই আমরা কিন্তু সম্পদ বলবো। আজকে লাস্ট পয়েন্ট আমরা দেখবো, দশ নাম্বার, বস্তু ও অবস্তুগত অস্তিত্ব। দারুণ পয়েন্ট, বস্তু এবং অবস্তুগত। দেখো, এটা হাতে একটা পেন, এর একটা নির্দিষ্ট আকার রয়েছে, নির্দিষ্ট আয়তন রয়েছে, এর কিন্তু একটা ওজনও রয়েছে। আমি যদি চোখ বন্ধ করেও এটাকে স্পর্শ করি, আমি বুঝতে পারবো এটা কিন্তু একটা পেন, অর্থাৎ এর কিন্তু একটা স্পর্শযোগ্যতাও রয়েছে। এগুলোকে আমরা কি বলি, বস্তুগত সম্পদ, অর্থাৎ যার মধ্যে একটা বাস্তবিক বৈশিষ্ট্যগুলোকে আমরা খুঁজে পাই। কিন্তু এমন একটা কথা আমি এখনই তোমাদের বলবো, অবস্তুগত সম্পদটা কি? আচ্ছা, আমাকে কেউ টাচ করলে কখনো বুঝতে পারবে যে আমি মাধ্যমিক পাশ করেছি না উচ্চ মাধ্যমিক পাশ করেছি, না আমার মধ্যে কি গুণটা রয়েছে, আমার ইকোনমিক্যাল লেভেলটাই বা কেমন, তা কিন্তু কখনোই বোঝা সম্ভব নয়। অর্থাৎ মানুষের মধ্যে যে জ্ঞান রয়েছে, মানুষের মধ্যে যে বুদ্ধি রয়েছে, যে বিদ্যা রয়েছে, সেগুলো কিন্তু কখনো স্পর্শযোগ্য নয়। যার ওজন নেই, যার আকার নেই, আয়তন নেই, অথচ তার কিন্তু কার্যকরী গুণ রয়েছে, তাকেও কিন্তু আমরা সম্পদ বলবো। এই সম্পদগুলোকে আমরা কি বলছি, অবস্তুগত সম্পদ, যেটা অবশ্যই সম্পদের একটা বৈশিষ্ট্য। তাহলে আবার একটু রিপিট করি, বস্তুগত সম্পদ মানে যার স্পর্শযোগ্যতা আছে, আকার আছে, আয়তন আছে এবং ওজন আছে, যেগুলোকে আমরা চোখে দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের বস্তুগত। আর অবস্তুগত বলতে মানুষের জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, নৈপুণ্য, দক্ষতা ইত্যাদিগুলোকে আমরা, যার কোনো স্পর্শযোগ্যতা নেই, আকার আয়তন নেই, কার্যকরী গুণ অবশ্যই রয়েছে, তাকে আমরা বলবো অবস্তুগত সম্পদ। তাহলে স্টুডেন্টস, আমরা কিন্তু আজকে ফার্স্ট ইকোনমিক জিওগ্রাফির ফার্স্ট পার্টটা আমরা শুরু করলাম। এরপর অবশ্যই তোমরা পরবর্তী ভিডিও জন্য অপেক্ষায় থাকবে, আমিও তোমাদের ভিডিওগুলো দেব কন্টিনিউয়াসলি। প্রত্যেকটা পার্টকে আমরা এইভাবে কিন্তু আলোচনা করব, বুঝবো। তাহলে দেখবে
দেখো নোটস পড়ে গিয়ে মুখস্থ করে পরীক্ষায় নামিয়ে দিয়ে চলে এলাম, ভালো দুটো নাম্বার পেলাম, তোমার লেভেল কিন্তু কখনো বাড়বে না। তোমার লেভেল তখনই বাড়বে যখন তুমি বাড়িতে টেক্সট বইটা ভালো করে ফলো করবে এবং প্রত্যেকটা পার্ট গুলোকে টু দি পয়েন্ট তুমি বুঝবে। বোঝাটা কিন্তু আগে খুবই প্রয়োজন। তো যাক, আমি আর লেন্দি করবো না, আমার একটু কাজও রয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, আর অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বা যারা আজকে প্রথম দেখছো একদম দেরি নয় সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে অল নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখবে। আর যত বন্ধু বান্ধব তোমাদের রয়েছে পারলে একটু শেয়ার করে দিও। আর যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হয়, তাহলে ছোট্ট করে একটু লাইক করে দিও, ভালো লাগবে তাহলে। ঠিক আছে, ভালো থেকো, টাটা।